আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স 3 এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ট্রাপিজিয়াম রিলেটেড আরো কিছু ম্যাথ শেখার চেষ্টা করব। প্রথম ক্লাসে আমরা ট্রাপিজিয়াম রিলেটেড বেশ কয়েকটা ম্যাথ করছিলাম, তো দেখা যায় যে তার বাহিরেও কিন্তু আমাদের এই ক্যাটাগরির প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। বিশেষ করে যেহেতু রচনামূলক প্রশ্ন ক্ষেত্র আসে, নাম্বারটাও বেশি, সেই জন্য আমাদের এগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। দেখো আমরা এখানে দুইটা ম্যাথ একদম সেম ক্যাটাগরি, জাস্ট একটু ডিফারেন্স আছে। সো এই ধরনের ম্যাথ যদি আমাদের পরীক্ষা থাকে, কিভাবে আমরা খুব ইজিতে সলভ করতে পারি সেই বিষয়টা আজকে আমরা শেখার চেষ্টা করব। আমরা যদি প্রথম ম্যাথটা খেয়াল করি, একটা খালের কথা বলছে, একটা খালের উপর এবং নিচের বিস্তার যথাক্রমে 50 আর একটা হচ্ছে 20 মিটার, তো গভীরতা হচ্ছে 12 এবং পানির যে গভীরতাটা আছে সেটা হচ্ছে 4 মিটার, হলে পানির উপরিতলের বিস্তারটা বের করো। আচ্ছা, আমরা যদি এখানে একটু চিত্রের সাহায্যে প্রকাশ করতে চাই, সাপোজ মনে করি এই যেটা মনে করো একটা খাল, এটাকে একটা খাল চিন্তা করলাম, এটা ধরো এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এবি এই খালটা যে উপরিতলটা মানে উপরের যে অংশটা, এটার বিস্তারটা হচ্ছে তোমার 50 মিটার। আচ্ছা, এখন খালের উপরে যে বিস্তারটা থাকে, মানে যতটুক তাদের যে ইয়াটা থাকে প্রস্থ থাকে, নিচে কিন্তু সেম প্রস্থটা থাকে না, মানে যেখান থেকে পানিটা ফ্লো হয় পানিটা একদম নিচের যে তলটা সেটা মনে করি সাপোজ আমি যে এইটুকু, তো এটা আমি সিডি চিন্তা করি, এই সিডিটা কত আমাদের, সিডিটা হচ্ছে আমাদের 20 মিটার। তাহলে এখন তুমি যদি এবি এবং এই বিডি এস এবং বিডি যদি যোগ করে দাও, তাহলে দেখো মোটামুটি একটা ট্রাপিজিয়াম তৈরি হয়। তো এখানে যে বিষয়টা খেয়াল করো, এখানে কিন্তু গভীরতাটা দেওয়া আছে, মানে তোমাকে যদি আমি বলি যে এই সি থেকে তুমি যোগ করে দাও এভাবে সি ই, তারপর হচ্ছে তুমি ডি এফ যোগ করে দাও, তাহলে এই যে যে অংশটা, এই যে যে তার হাইটটা বা গভীরতাটা, এটা কিন্তু হচ্ছে তোমার 12 মিটার। আবার এখানে যে তোমার পানিটা ফ্লো হচ্ছে, ধরো মনে করো এই অংশের মধ্য দিয়ে পানিটা ফ্লো হচ্ছে, পানি আছে, তো এইটুকুর উচ্চতা বা গভীরতা কিন্তু দেওয়া আছে, এইটুকু হচ্ছে তোমার 4 মিটার। যদি এইটুক 4 মিটার হয়, তাহলে তোমাকে কিন্তু বলছে যে উপরিতলের বিস্তারটা কত, দ্যাট মিন্স এই যে এটার ভ্যালু বের করতে বলছে, এম থেকে এন এর দৈর্ঘ্যটা কত এটা বের করতে বলছে আমাদের। সো খেয়াল করো আমরা অঙ্কটা করি, এটাকে আমাদের একটু একটু সহজভাবে আমরা করার চেষ্টা করি। প্রথমত তুমি যে কাজটা করবা, এখানে প্রথমত বড় যে ট্রাপিজিয়ামটা আছে এটার ক্ষেত্রফল বের করব, দেন হচ্ছে আমরা আবার ছোট ছোট দুইটা ট্রাপিজিয়ামে ভাগ করে তাদের ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তুমি প্রথমত এবিসিডি যে ট্রাপিজিয়াম উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল বের করার চেষ্টা করো। সুতরাং এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহু কোন দুইটা, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে কি তোমার সিডি, তো এবির দৈর্ঘ্যটা দেখো দেওয়াই আছে 50 মিটার, তাহলে 50 প্লাস সিডিটা হচ্ছে তোমার 20, তাহলে আমরা লিখলাম 20 ইন্টু উচ্চতাটা কত, তার হাইটটা কত 12, এখানে বলে আছে গভীরতাটা হচ্ছে 12, তাহলে এত বর্গ মিটার। আচ্ছা, তুমি দুই দ্বারা এই 12 কে কেটে দাও, তাহলে এখানে 6 থাকবে, তো এখানে কত আসে 50 আর 20 যোগ করলে হয় 70 ইন্টু 6, দ্যাট মিন্স হচ্ছে 420 বর্গ মিটার। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি খেয়াল করো আমরা যদি এখানে একটা ছোট ছোট দুইটা ট্রাপিজিয়ামে ভাগ করি, দ্যাট মিন্স এইটুক একটা ট্রাপিজিয়াম চিন্তা করি আবার এইটুক একটা ট্রাপিজিয়াম চিন্তা করি, তাহলে কি হয় একটু চিন্তা করি আমরা। তো প্রথমত আমি যদি এ এম এন বি এই ট্রাপিজিয়ামটা নিয়ে চিন্তা করি, দেখো এইটুক কিন্তু পানি, এটার গভীরতা তোমার দেওয়া আছে এইটুক হচ্ছে 4 মিটার। আচ্ছা, মোট তো ছিল আমাদের 12, তো এখানে যদি তুমি 4 মিটার বাদ দাও, তাহলে 12 থেকে যদি আমরা 4 বাদ দিই, তাহলে এই পর্যন্ত যে গভীরতা বা উচ্চতার যদি কথা বলি, যে উপরিতলের যে ক্ষেত্রফলটা মানে উচ্চতাটা যদি আমরা বলি, তাহলে এইটুক কিন্তু তোমার কত হবে 8 মিটার হবে, 12 থেকে 4 বাদ দাও তাহলে সেটা কত হবে 8 মিটার হবে। আরেকটা জিনিস এখানে ধরতে হবে, সেটা হচ্ছে যে বিস্তারটা যে আছে পানির উপরিতলের যে বিস্তারটা, সেটাকে যদি আমরা এক্স কল্পনা করি, তাহলে দেখো এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল বাহু আর এটা হচ্ছে কি তার উচ্চতা, তাহলে তুমি কিন্তু খালি যে অংশটা ছিল মানে যেটুকুর মধ্যে পানি ছিল না ওইটুকুর ক্ষেত্রফল বের করবা, আর যেটুকুর মধ্যে পানি ছিল ওইটুকুর ক্ষেত্রফল বের করলে কিন্তু আমাদের এখান থেকে আনসারটা পাওয়া যাবে, তাই না? তো এখানে প্রথমে একটু লিখে নিও যে দড়ি পানির উপরিতলের বিস্তার, পানির উপরিতলের বিস্তার সমান সমান এক্স মিটার, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা, সুতরাং পানির উপরিতলের ক্ষেত্রফল, পানির উপরিতলের উপরিতলের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু, খেয়াল করো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, এখানে সমান্তরাল বাহু একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে তোমার এই যে এক্স মানে এম এন, এম এন আর এবি এই দুটা হচ্ছে
সমান্তরাল বাহু, তুমি যদি এ এম এন বি এই ট্রাপিজিয়ামটা চিন্তা করো, তাহলে সেই ক্ষেত্রে সমান্তরাল বাহু হচ্ছে একটা 50 আর এটা হচ্ছে তোমার কত এক্স, আর উচ্চতাটা কত স্যার 8 মিটার, সেটা তোমাদেরকে আগেই বলছি। তুমি 4 মিটার যদি পানির জন্য বাদ দাও তাহলে উপর আর কত কত মিটার থাকবে, 8 মিটার থাকবে, ইনটু হচ্ছে 8 বর্গ মিটার। তুমি কেটে দাও তাহলে এখানে 4 থাকবে, দ্যাট মিনস 4 দ্বারা গুণ করে দাও, 4 50 হচ্ছে 200 প্লাস 4x বর্গ মিটার। এটা হচ্ছে শুধুমাত্র এই যে এই অংশটার ক্ষেত্রফল, মানে এ এম এন বি এই যে এটুকুর ক্ষেত্রফল হচ্ছে এইটা। এখন তুমি আবার পানির ক্ষেত্রফলটুকু বের করো। আচ্ছা, তাই সুতরাং পানির ক্ষেত্রফল মানে পানি যে পৃষ্ঠ দিয়ে আছে সেই পৃষ্ঠটুকুর আমরা যদি ক্ষেত্রফল বের করি, তাহলে পানির ক্ষেত্রফলটা আমাদের কত আসবে, হাফ ইনটু সমান্তরাল বাহু। এখন খেয়াল করো, আমি যদি এম সি ডি এন এই অংশটুকু চিন্তা করি, তাহলে কিন্তু এটা হচ্ছে আমার একটা সমান্তরাল বাহু, আর এটা হচ্ছে আমার একটা সমান্তরাল বাহু, আর এইটা হচ্ছে কিন্তু আমার উচ্চতা, মানে দ্যাট মিন্স 4 মিটার হচ্ছে আমাদের এখানে গভীরতা বা উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি x+20 × 4 বর্গ মিটার। তুমি এটা কেটে দাও তাহলে এখানে 2 থাকে, গুণ করে দাও 2x+40 বর্গ মিটার। এখন একটা শর্ত আমি এখানে সাজাতে পারি, দেখো আমরা এবিসিডি ট্রাপিজিয়াম কে ভেঙেই কিন্তু ছোট ছোট দুইটা ট্রাপিজিয়াম পেয়েছিলাম, যার একটার ক্ষেত্রফল হচ্ছে এত আর আরেকটার ক্ষেত্রফল হচ্ছে এইটা। এখন এই দুইটা যদি যোগ করে দাও তাহলে কি বড় যে ট্রাপিজিয়ামটা ছিল তার ক্ষেত্রফল চলে আসবে না? তাহলে শর্ত মতে এটাই লিখো, যে শর্ত মতে 4x+200+ এই যে এটার ক্ষেত্রফল আর এটা যোগ করো, 2x+40 = 420, তাই না? মানে এই দুইটা যোগ করলে কিন্তু বড় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আসে এবং সেটার ক্ষেত্রফল হচ্ছে 400। এখানে একটু যোগ করে হিসাব করো, 2 4 মিলে হচ্ছে 6, আর এইখানে থাকে হচ্ছে আমাদের 240 সমান সমান হচ্ছে 420। তাহলে 6x = 420 - 240 বি করি আমরা, তাহলে 6x = আমরা যদি বি করি তাহলে 0 থেকে 0 বাদ দাও 0, আর তুমি 12 থেকে 4 বাদ দাও তাহলে 8 থাকবে, আর এখানে হবে 1। তো 6 দ্বারা যদি 180 কে তুমি কেটে দাও, তাহলে 6 দ্বারা আমি যদি 180 কেটে দিই সেক্ষেত্রে কত আসবে, 30 আসবে। দ্যাট মিন্স আমরা বলতে পারি পানির যে উপরিতলটা ছিল তার বিস্তারটা হচ্ছে তোমার 30 মিটার। বুঝতে পারছি? তো এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে আমরা এইভাবে সেটাকে করার চেষ্টা করব, বাট একটু চেঞ্জ করে এই রকমের একটা প্রশ্ন কিন্তু দিতে পারে। তুমি যদি 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো, একটা খালের উপর এবং নিচের বিস্তার যথাক্রমে 50 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, এই তথ্যটুক সেম, বাট এখানে দেখো গভীরতা দেওয়া ছিল, বাট এখানে ডাল দয়ের কোণটা দেওয়া আছে, যে ডাল গুলা কত ডিগ্রি কোণ তৈরি করে পৃষ্ঠের সাথে সেটা দেওয়া আছে। সুতরাং খালটির প্রস্থের ক্ষেত্রফল বের করো। তো আমরা এই অঙ্কগুলা কিভাবে সলভ করবো এখন আমরা একটু দেখার চেষ্টা করি। যদি আমাদের গভীরতাটা দেওয়া থাকে সেক্ষেত্রে ম্যাথটা করা সহজ, বাট এইরকম কোণ দেওয়া থাকলে একটু জটিল হয়, ঠিক আছে? তো সেম ভাবে তুমি আগের মতোই মনে করো, আমি মনে করি যে এবি হচ্ছে খালের উপরিতলের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এবি, এবং এবিটা হচ্ছে তোমার 50 সেন্টিমিটার, দ্যাট মিন্স এবিটা হচ্ছে 50 সেন্টিমিটার। আর নিচের যে পৃষ্ঠটা ছিল সেটাকে আমরা সিডি কল্পনা করি, যে এই অংশটা হচ্ছে আমাদের সিডি এবং এটা হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এখন পরে যে কথাটা বলছে ডাল দয়, এই যে একটা ডাল তোমার খালের, এই যে একটা ডাল এবং এই যে আর একটা ডাল, এই কোণটা বলছে 30 ডিগ্রি আর এই কোণটা বলছে 60 ডিগ্রি, তাহলে এটার ক্ষেত্রফলটা কত? এখান থেকে দেখো আমরা যদি একটা ট্রাপিজিয়াম চিন্তা করি, তাহলে আমার সমান্তরাল বাহু দ্বয়ের দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে, বাট এইখানে তার যে হাইটটা মানে উচ্চতা এই এইচটা কিন্তু আমাদের দেওয়া নাই। কথা বুঝতে পারছি? আমাদের কিন্তু এখানে এইচটা কি দেওয়া নাই। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে এইচটাকে কি করতে হবে, বের করতে হবে। প্রথমেই তুমি লিখে নিবা যে আমরা সি হতে এবি এর উপর সিই এবং ডি হতে ডিএফ লম্বটা নেই, ঠিক আছে? এবং এখানে কিন্তু তোমার সিই এবং এই ডিএফ দুইটাই সমান এবং দুইটাই হচ্ছে কি এই খালটির গভীরতা বা উচ্চতা, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে এই কথাটা একটু লিখে নাও। মনে করি এবি হচ্ছে খালের উপরিপৃষ্ঠের ক্ষেত্রফল সমান 50 সেন্টিমিটার এবং সিডি হচ্ছে 20 সেন্টিমিটার। এই কথাগুলো লিখবা, আমি জাস্ট অত বিস্তারিত লিখতেছি না, আমি জাস্ট হালকা কিছু কথা লিখে দিচ্ছি। যেমন তুমি এখানে বলবা সি ও ডি হতে এবি এর উপর
সিই এবং ডিএফ লম্ব টানি আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সুতরাং সিই ইজ ইকুয়াল টু ডিএফ ইজ ইকুয়াল টু এইচ, ঠিক আছে, এটা আমরা বুঝে নিলাম। আচ্ছা এখন তুমি যদি এই ত্রিভুজটা চিন্তা করো, এ সিই, তাহলে দেখো এইটা হচ্ছে ভূমি আর এই যে সিটা মানে এইচ যেটা এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব এবং ভূমির মধ্যে কার সম্পর্ক আছে স্যার? টেনের সম্পর্ক আছে। টেনের সম্পর্কটা এখানে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু পাওয়া যায়। তাহলে আমরা কি করতে পারি দেখো, সুতরাং ত্রিভুজ এ সিই এ টেন কত ডিগ্রি কোণ স্যার? এখানে 30 ডিগ্রি। টেন সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে আমাদের এইচ, এই যে সি, আর ভূমিটা কত স্যার? এই যে এইটুক, এই, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখলাম এই টেন 30 ডিগ্রি, ভ্যালুটা হচ্ছে তোমার 1/√3 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এইচ ডিভাইডেড বাই এই। এখানে যদি তুমি একটু আড়াআড়ি গুণ করো তাহলে হবে √3 H ইজ ইকুয়াল টু এই বা, আচ্ছা এইটুকুই থাকুক, আমরা এইটার ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ এই সমান হচ্ছে তোমার √3 H। এটা তুমি 1 নং ইকুয়েশন দিতে পারো, ঠিক আছে। এখন আমরা আবার এই যে এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করবো, বিডিএফ ত্রিভুজটা নিয়ে আমরা একটু চিন্তা করবো। এই ক্ষেত্রে খেয়াল করো এই যে বিএফ এটা হচ্ছে আমাদের ভূমি, সিমিলার ভাবে এটা হচ্ছে কি আমাদের উচ্চতা। দ্যাট মিনস আমরা এখান থেকে কি লিখতে পারি? আবার লিখবা ত্রিভুজ বিডিএফ এ টেন 60 ডিগ্রি, যেহেতু কোনটা এখানে 60, সমান হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে আমাদের এইচ আর ভূমিটা হচ্ছে আমাদের ভিএফ। টেন 60 এটার ভ্যালুটা হচ্ছে তোমার √3, ঠিক আছে, সমান হচ্ছে এইচ বাই বিএফ। এখানে কি আসে আমাদের? ভিএফ দেখো আড়াআড়ি যদি গুণ করি তাহলে √3 বিএফ ইজ ইকুয়াল টু আসে তোমার এইচ। তো এখানে দেখো বিএফ সমান কত আসে? বিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই √3। এটা তুমি 2 নং ইকুয়েশন দাও। তাহলে খেয়াল করো একটা বিষয়, আমরা যদি একটু চিন্তা করি এইটার ভ্যালু আমি পেয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের এই এর ভ্যালু, সেম ভাবে আমরা বিএফটার ভ্যালু পেয়ে গেছি এই যে এইচ বাই √3। আবার চিন্তা করো এই সিডি এবং এই ইএফ এই দুইটা কিন্তু সমান, কারণ তুমি যদি এখান থেকে লম্ব টানছো দ্যাট মিনস এটা একটা আয়ত হয়ে গেছে। আয়ত হয়ে যাওয়ায় তার সিডি এবং এই ইএফ এই দুটো বাহু কি হবে? সমান হবে। যেহেতু এইটা 20 সেন্টিমিটার, দ্যাট মিনস এই ইএফটা কত হবে? 20 সেন্টিমিটার হবে। তো তুমি এখান থেকে একটা শর্ত সাজাই লিখো। তো আমরা এখান থেকে লিখতে পারি যে শর্ত মতে এই প্লাস ইএফ প্লাস ভিএফ ইজ ইকুয়াল টু এভি, তাই না? এই ইএফ এবং বিএফ এই সবটি মিলে সবকে যোগ করলে কার মান পাওয়া যাবে? এবি এর মান পাওয়া যাবে, তাই না? আচ্ছা তো এইটা কত আমাদের? এইটা হচ্ছে আমাদের √3 H, ইএফ হচ্ছে 20, বিএফ হচ্ছে কত? এইচ ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়াল টু হচ্ছে এবি, এবি মানে হচ্ছে তোমার 50। আচ্ছা আমরা এখানে একটা লসাগু করতে পারি না? তো আমরা তো এখানে লসাগু করি কত আসবে? √3 আসবে লসাগু। তুমি লসাগু যদি করো তাহলে এখানে √3 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 3H প্লাস 20√3 প্লাস H ইজ ইকুয়াল টু 50। আর আড়ে যদি গুণ করি আমরা তাহলে দেখো কত আসে। আচ্ছা উপরে একটু হিসাব করি আমরা, তিনটা আর একটা মিলে কয়টা হলো? চারটা, মানে 4H প্লাস 20√3 ইজ ইকুয়াল টু হচ্ছে 50√3 বা 4H ইজ ইকুয়াল টু 50√3 মাইনাস 20√3, দ্যাট মিনস এখানে থাকে তোমার 30√3, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের 4H এর ভ্যালু। এখান থেকে আমরা কি এইচ এর ভ্যালুটা পেতে পারি না বলো তো? আমাদের এইচ এর ভ্যালুটা কত আসে? 30√3/4। এই যে দেখো আমরা এইচ এর যে ভ্যালুটা সেটা কিন্তু পেয়ে গেলাম, পেয়েছি। আচ্ছা এখন আমাদের ক্ষেত্রফল বের করাটা একদম সহজ, এখন আমরা ইজিলি ক্ষেত্রফলটা বের করতে পারবো, ঠিক আছে। তো দেখো সুতরাং ক্ষেত্রফল মানে ওই প্রসেসদের ক্ষেত্রফলটা কত হবে? আমরা জানি হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহু তোমার একটা ছিল 50 আর একটা ছিল তোমার কত? 20। আর উচ্চতাটা কত স্যার? উচ্চতা হচ্ছে তোমার 30√3/4। আচ্ছা এইখানে তুমি একটু হিসাব করো, 4 দুগুণে কত হবে? 8, আর উপরে কত হয়? 50 আর 20 মিলে হচ্ছে 70√3/cm। তুমি এইখানে একটু হিসাব করার পরে যা আসবে সেটাই হয়ে যাবে কি তোমার আনসার, বুঝতে পারছি?
তো যখন আমাদের ডাল দেওয়া থাকবে, উৎপন্ন কোণটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের এই নিয়মের প্রশ্নটা কি করতে হবে, সলভ করতে হবে। আর যদি সরাসরি গভীরতা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ট্রাপিজিয়ামটাকে দুইটা ছোট ছোট ট্রাপিজিয়ামে ভাগ করে তারপর তাদের আমরা ক্ষেত্রফল বের করে দেন আমরা একটা শর্ত সাজিয়ে লিখবো, সেখান থেকে আমরা অঙ্কটা করতে পারবো। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে এই ট্রাপিজিয়াম রিলেটেড বা খালের বিস্তার রিলেটেড এই ম্যাথ গুলো তোমরা কিন্তু করতে পারবা। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।